এই ছবি বীরভূমের সাঁইথিয়া বহরমপুর রোডের। এই রাস্তা দিয়ে এভাবেই দিনের আলোয় গাড়িতে করে নিয়ে যাওয়া হয় গরু। বিরোধীদের অভিযোগ, বীরভূম জেলাকে করিডোর হিসেবে ব্যবহার করে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাচার হয় গরু। পাচারকারীদের সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মদত করছেন। প্রশাসন যাদের চোখের সামনে দিয়ে এই ঘটনা অনবরত ঘটে যাচ্ছে, তারা নিশ্চুপভাবে এই দৃশ্যকে দেখছেন। শনিবার এবিপি আনন্দর ক্যামেরাতেও ধরা পড়েছে এই ছবি। সূত্রের খবর, গরু বোঝাই গাড়িগুলি সাঁইথিয়া বহরমপুর রাজসড়ক ধরে পৌঁছয় বীরভূমের কোটাসুর মোড়ে, তারপর ময়ূরেশ্বর বল্লারপুর হয়ে গাড়ি পৌঁছয় মুর্শিদাবাদের নবগ্রাম ও খড়গ্রামে। এখানেই রাখা হয় গরুগুলিকে, তারপর সেখান থেকে সীমান্ত পেরিয়ে গরু পাচার করা হয় বাংলাদেশে। মুর্শিদাবাদ পর্যন্ত গরু পৌঁছে দেওয়ার জন্য কত টাকা মেলে তা জানিয়েছেন এক মোটর ভ্যান চালকই। কোথায় নিয়ে যাচ্ছ তুমি? এটা কোথায় নিয়ে যাচ্ছ? গরু পাচার রুখতে বারবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও স্থানীয়দের অভিযোগ, দিনের আলোয় গরু পাচার চললেও তা নিয়ে ব্যবস্থা নেয় না পুলিশ প্রশাসন। এদিক দিয়ে কতগুলো গাড়ি পেরোলো দেখলে? প্রায় 10-12 গাড়ি গেলো এদিকে এরকম ভাবে করলো। কি গাড়ি এগুলো? এগুলো চায়না ফটফটি। কোথায় যাচ্ছে এগুলো? এগুলো আবার হাটে বিক্রি নিয়ে যাবে, যে নবগ্রাম পাঁচগ্রামে নিয়ে গেলো। এই নিয়ে জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ কিছু বলতে চাননি। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।